নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আজ ছয় সেপ্টেম্বর দু তারিখ শুক্রবার আজ এবং আগামীকাল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা গতকাল আমরা দেখতে পেয়েছি রাতের দিকে নদিয়া এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমান এবং সংলগ্ন হুগলির কিছু অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় যা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এইসব জেলার বেশ কিছু অঞ্চলে তবে বাকি জেলাগুলি তেমন বৃষ্টিপাত খুব একটা লক্ষ্য করা যায়নি ওই দু একটা জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে জেলায় জেলায় কিন্তু পরিষ্কার আকাশ মেঘমুক্ত আকাশ রয়েছে আজ দক্ষিণবঙ্গে ছটা জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ এবং আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপটি ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং এরপরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে তারপরে গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হতে পারে এবং এটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে দিয়ে কিন্তু আসতে পারে যার জেরে আপাতত বৃষ্টিপাত না হলেও আগামী দু তিন দিন পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছি উত্তরবঙ্গের জন্য কিন্তু আপাতত কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে রাজ্যের কোন কোন জেলার জন্য সতর্কতা দেয়া হয়েছে কি কি সতর্কতা দেয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী কী আপডেট দিচ্ছে সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো অনলাইন ওয়েদার সিস্টেম থেকে ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হয়ে গেছে পূর্ব মধ্য অঞ্চলে কিন্তু লো বা নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ক্রমশ শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে কিন্তু এটা উত্তর দিকে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূল এবং সংলগ্ন যে উপকূল রয়েছে উত্তর উড়িষ্যা পুকূল এই অঞ্চলে দিয়ে কিন্তু আসবে তারপরে কিন্তু ভূভাগে প্রবেশ করবে এবারে আপনাদের সরাসরি দেখিয়ে দিই লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কী আপডেট দিচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরীয় অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ এবং এই অঞ্চলে কিন্তু এই মুহূর্তে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে এবং ঝোড়ো হাত দাপটও কিন্তু রয়েছে এবং এই যে কালো ঘন মেঘ এটা কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়াবে একত্রিত হয়ে উত্তর দিকে এগোবে এবং উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে কিন্তু একটা গভীর নিম্নচাপ তৈরি করতে পারে এদিকে আপনাদেরকে দেখিয়ে দিই যে এই মুহূর্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো মোটামুটি পরিষ্কার রয়েছে শুধুমাত্র নদীয়ার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কলকাতার ওপর আংশিক মেঘলা আকাশ রয়েছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলা কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার এবং রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে যা থেকে দু একটা অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা আর দুই দিনাজপুরে কিন্তু একদম পরিষ্কার আকাশ মুহূর্তে যখন ভিডিওটা বানাচ্ছি দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আকাশ একদম কোনো মেঘের দেখা নেই এদিকে উত্তরবঙ্গে উপরের যে পাঁচ জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু একদম চকাচক ওয়েদার পুরো পরিষ্কার আকাশ কোনো মেঘের চিহ্ন কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু দক্ষিণে দক্ষিণে বেশ ভারী মেঘ রয়েছে বিশেষ করে ঢাকা এবং সংলগ্ন অঞ্চল আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ফিরোজপুর মাদবাড়িয়া লালমোহন এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে সকালের দিকে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মেঘ কিন্তু কাটবে ঠিক আছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশের রংপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলাই রাজশাহী ময়মনসিংহ এই সমস্ত অঞ্চল কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরাতে ত্রিপুরাতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে দেখতে পাচ্ছেন ত্রিপুরা জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ এছাড়া যদি আমরা এই মুহূর্তে ইন্ডিয়ার ওভারঅল চিত্রটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে বাকি অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার এছাড়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে টাইফুন ইয়াগি সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়ে কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসছে ঠিক আছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু সেটা ক্যাটাগরি ফোর ঘূর্ণিঝড়ে কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে বাতাসের বেগ সেটা হচ্ছে দুশো বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে বুঝতে পারছেন দুশো বিয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগী কিন্তু এই ঘূর্ণিঝড় এগোচ্ছে মানে কত ভয়ঙ্কর কত শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ইয়াগি বা টাইফুন ইয়াগি এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজকের জন্য রাজ্যের কোন কোন জেলায় কি কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে তো আজকে ছয় সেপ্টেম্বর দু তারিখ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সাতই সেপ্টেম্বর দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নিচের তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোনো জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং বা সতর্কবার্তা নেই এছাড়াও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ জেলা বীরভূম জেলা বাঁকুড়া জেলা এবং সেই সঙ্গে হাওড়া পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং এই ছয় জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং এই ছয় জেলার দু একটা অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকালের পর বা দুপুরের পর এদিকে বাকি জেলাগুলির মধ্যে নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া সেই সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি কলকাতা এই সব জেলার জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি নেক্সট আমরা দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে তো আজকে ছয় সেপ্টেম্বর দু তারিখ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সাতই সেপ্টেম্বর দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে অর্থাৎ এই পাঁচ জেলার দু একটা অঞ্চলে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে এখানে বলে দেওয়া হয়েছে ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার জন্য কিন্তু স্ক্যাটার ডেনফল অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে যেখানে বলা হচ্ছে টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট চান্স রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া সেই সঙ্গে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এই সব জেলা অর্থাৎ পূর্ব দিকের জেলাগুলোর জন্য বলা হয়েছে স্ক্যাটার রেনফল অর্থাৎ টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে ঠিক আছে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এদিকে বাকি জেলাগুলির মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলার জন্য বলা হয়েছে আইসোলেটেড রেনফল অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা একদমই নেই অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্টের নিচে কিন্তু সম্ভাবনা থাকবে এদিকে বাকি জেলাগুলির মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতে কিন্তু ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই দুই জেলার ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে নেক্সট আমরা দেখে নেব সাতই সেপ্টেম্বর দু তারিখের জন্য কি আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে আটই সেপ্টেম্বর দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের সব জেলা এবং নিচের যে তিন জেলা রয়েছে সব জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফল অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্টে কিন্তু নেমে আসবে এছাড়া বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য কিন্তু স্ক্যাটার রেনফল অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আইসোলেটেড রেনফল অর্থাৎ আরও কম বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ এই সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা বেশি তবে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে